রঞ্জন রুদ্রপাল কি করেন, বিজনেস? বিজনেস করেন? ও আচ্ছা, এই যে দৃশ্যটা আমরা দেখলাম, এটা অ্যাকচুয়ালি এটা ব্যাপার তো আমিও বুঝছি না। ওই গতকালকে রাত্রে আমার একটা ছোট ভাই আইসে, আর আমাকে জিজ্ঞাসা করছে, দাদা আপনি ভ্যাকসিন তো ওটা নিছেন নি? আমি বলছি নিয়েছি। ক তাইলে একটা জিনিস দেখতাম, কিছু কয়েন দেন আমারে। তা আমি কয়েন দিলাম 10-15টা। হ্যাঁ, গেঞ্জিটা খুলু, খুলছি পরে দিয়া কয়েনটি এমনি ঢিলে ঢিলে দিছে লাগছে। দেওয়ার পরে তে ক দাদা একটা ঘটনা আছে। আমি কি ক আমিও শুনছি ভ্যাকসিন যারা দুইটা দিছে অনেকের শরীরে এরকম লাগে। আমি ওকে ফালতামি আলাপ করিস না, এটি ফালতু আলাপ, শুদ্ধ মানুষ আসাইস না। তাহলে বইকে বইকে আমি বিদায় করে দিছি। কিছুক্ষণ পরে আমরা ভাত খেতাম বসি, ভাত টাত খাই এসেছি করে আমার গিন্নিয়ার মেয়ে ভাত খাইছে, আমি উঠতে আইয়া সেটা খবরটা চালাইছি, চ্যানেলটা, খবরের চ্যানেলটা। হঠাৎ করে দেখতেছি এক ভদ্রলোক রে, ও 70-75 বছরের বয়স, বাইরের মতো লোকটা, হ্যাঁ খালি গায়ে এমনি বই দিছে, পয়সা টয়সা চামিচ টামিচ অনেক কিছু। আমি ডাক দিয়ে দেখাইলাম আমার গিন্নিকে, ওই দেখো কিছুক্ষণ আগে যে হ্যাঁ কয়ে গেছে কথা তো সত্য। দেখলাম, দেখছি পরে দিয়ে হেরা তাড়াতাড়ি আয়া আসে হাত মার দিয়ে একটু দেখিতে। আমি এবার ক তোমার শরীরে নি গ্যাম্মা ট্যাম্মা হয়েছে দেখি, এবারে গামছা ভিজিয়ে মুচা টুচা ফ্রেশ করিয়া চামিচ টামিচ জানি না, আমার মেয়ে দিতাছে লাগিয়ে দিতেছে গা। আমিও এখনো বুঝছি না আসলে কি এটা। আজকে দোকানে আমি জিজ্ঞেস করছি অনেকেরে, কয় মন্তর তো আমরা দেখছি না, হ্যাঁ ওরা ট্রাই করছে কিন্তু পয়লা জায়গায় রাত থেকে, বুঝছি আমিও বুঝছি না ব্যাপারটা কি। তারাও কি দুইটা ভ্যাকসিন নেওয়ার পর উপরে যেতে চায়, উপরে যেতে চায় অনেকের, কিন্তু আমরা আরেকজনের এখানে লাগছে, এখানে আরেকজনের লাগছে বয়স্ক লোকের একটা, মানে কিছু কিছু লাগতেছে আবার কিছু কিছু উপরে যেতেছে, অনেকের উপরে লাগে অনেকের লাগেই না। আচ্ছা আগে এমন কোনো ঘটনা হয়েছে না? না না না, আগে তো প্রশ্ন এটি কি কি লাগে এমনি কি কেউ লাগায়নি। আচ্ছা আরেকটা বিষয় হলো যে আপনার যে আপনার যে এই যে দৃশ্যটা হইতেছে, তা আপনার কিরম ফিলিংস হইতেছে, আপনি কি মনে করতেছেন, আপনার কোনো অসুবিধা? না না কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি তো OPV20 থেকে আয়া গেছে কেদ্র আগে, আপনার কোনো ভয় টয় আইতেছে না? না না ভয় হইতেছে না। না না, আপনি ভ্যাকসিনটা কখন দিছিলেন? আমি দিছি মার্চের 19 তারিখে একটা, মার্চ এপ্রিলের 28 তারিখে। লাস্ট ডোজটা কতদিন? 28 তারিখ। 28 তারিখ তো লাস্টে কতদিন হলো? 84 দিন হতে আছে, হয়ে গেছে গা। মানে এটা আপনি শোনার পরে ট্রাই করছেন পরে এমন হয়েছে? এই কাল খাই আমি, কাল কি আর ট্রাই করি। আপনাদের এলাকায় এমন আরো কতজন হয়েছে? একজনের শুনছি আর কি, একটা বয়স্ক লোক ওই সামনে। এই এলাকাটা কি ধরে? এটা তো উন্নয়ন সংঘ। আচ্ছা, নট বাজারঘাট। এই যে মানে এই হুম ব্যতিক্রম একটা জিনিস দেখে আপনার কি মনে হইতেছে? কি আমার কিছু মানে আমি তো এমন কোনো দুর্বল ভাব পাই না বা শক্তি বাড়ছে এমন কিছু বুঝি না। আমি জাস্ট এটি লাগানোর সময় বুঝি একটু যেমন চম্বকে যেমন টাচ করে এমন একটা টান বিদ্রোহী। নামটা কি তো জানি, মনোরঞ্জন।